साइडल। अच्छा सर। अच्छा জি স্যার, এখন আর আগের মতো নাই স্যার, এভারেজ চলে আসছে। আচ্ছা আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে মনে হয় না। আর গতদিন আমরা হচ্ছে পড়ছিলাম হচ্ছে কোটিং জি নিয়ে, স্যার, দেখা যাচ্ছে। এবং কোটিং নিয়ে আই থিঙ্ক সবাই বুঝতে পারছি তাই না? তিন ধরনের কোটিং নিয়ে আমরা কথা বলছিলাম, ফিল্ম কোটিং, সুগার কোটিং আর হচ্ছে অ্যান্টিরিক কোটিং নিয়ে কথা বলছিলাম। তো আজকে আমরা যেটা করবো, আমাদের মোটামুটি টেবলেট ফর্মুলেশনের জন্য যে এক্সিপিয়েন্ট গুলো দরকার সেগুলো মোটামুটি ডিসকাস করে ফেলছি। এখন আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যাপসুল ফর্মুলেশন। সো ক্যাপসুল ফর্মুলেশনের জন্য কি ধরনের নর্মালি ডাইলোর ইয়া লাগে, এক্সিপিয়েন্ট লাগে বা ইউজ করা হয় সেগুলো নিয়ে কথা বলবো। তো ক্যাপসুলের জন্য মোটামুটি ট্যাবলেটের মতো কমন কিছু জিনিস আছে, যেমন ট্যাবলেট ক্যাপসুলের ক্ষেত্রেও যদি এপিআই এর ভলিউম কম হয় তাহলে ট্যাবলেটের ক্ষেত্রে আমরা কি করছিলাম ভলিউম বাড়ানোর জন্য কোন এক্সিপিয়েন্টটাকে ইউজ করছিলাম? হ্যাঁ, ট্যাবলেটের ভলিউম ইনক্রিজ করার জন্য, মানে এপিআই ভলিউম ইনক্রিজ করার জন্য আমরা কোন এক্সিপিয়েন্ট ইউজ করছিলাম, মানে নাম কি এক্সিপিয়েন্ট টাইপটার? স্টার্চ স্টার্চ ইউজ করছি। হ্যাঁ, ওইটা কি টাইপের এক্সিপিয়েন্ট, মানে ডাইলুয়েন্ট তাই না? তো সিমিলার ওয়েতে হচ্ছে আমাদের ক্যাপসুল ফর্মুলেশনের জন্য হচ্ছে আমরা এরকম ডাইলুয়েন্টস ইউজ করি, এবং বলা হচ্ছে যে সবচেয়ে লোয়েস্ট অ্যামাউন্ট যেটাকে তুমি ক্যাপসুল ফর্মুলেশন নিয়ে আসতে পারবা সেটা হচ্ছে 65 মিলিগ্রাম বা এর উপরে হইতে হবে, অবশ্যই এর নিচে হলে তুমি এটাকে ক্যাপসুল বানাইতে পারবা না। তো সিমিলার ওয়েতে ক্যাপসুলে বিভিন্ন সাইজের ক্যাপসুল পাওয়া যায়, ক্যাপসুল শেল পাওয়া যায়, এবং এই যে ক্যাপসুল শেল গুলা যেটা আমরা দেখি যে ক্যাপসুলের বাহিরে থাকে এটা নর্মালি এনিমেল সোর্স অথবা প্ল্যান্ট সোর্স থেকে আসে, এনিমেল ফ্যাট দিয়ে তৈরি করা হয় অথবা প্ল্যান্টের ক্ষেত্রে প্ল্যান্ট যে ই থাকে আর্গোস্টেরল টাইপ জিনিস থাকে সেগুলো দিয়ে করা হয়। এবং বাংলাদেশে ওই যে অমিপ্রাজল যেটা হচ্ছে তোমার ইসের কি বলে এসকেফের একটা অমিপ্রাজল ছিল না কি যেন নাম, ওইটা বুঝলে তো এগুলো। আচ্ছা ওইটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ভেজিটেবল ক্যাপসুল শেল দিয়ে তৈরি করা হয়েছিল বাংলাদেশে, ঠিক আছে, এবং এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল। আচ্ছা তারপর যেটা হচ্ছে যে এক্ষেত্রে আর কি কি ইউজ করা হয়, যেমন ডাইলুয়েন্টস ইউজ করা হয়, ডাইলুয়েন্টস হিসেবে স্টার্চ ইউজ করা হয়, ল্যাকটোজ ইউজ করা হয়, এগুলা লুব্রিক্যান্টস ইউজ করা হয়, ট্যাল্ক, ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, গ্লাইডেন্ট হিসেবে অ্যারোসল, ট্যাল্ক, এগুলা ইউজ করা হয়। তারপর লোসেটিল সামটাইমস স্যার, লোসেটিল, লোসেটিল গুড, লোসেটিলটা হচ্ছে তোমার ভেজিটেবল ক্যাপসুল শেল ইন্ট্রোডিউস করছিল সর্বপ্রথম আর কি, এবং এটা দিয়ে ওরা খুব মার্কেটিং ও করছে যে এটা আমাদের ফার্স্ট বাংলাদেশে, ফার্স্ট ইন বাংলাদেশ। আচ্ছা তারপরে যেটা হচ্ছে যে এছাড়াও আমরা এটা ডিসইন্টিগ্রেটিং এজেন্ট ও ক্যাপসুলের মধ্যে ইউজ করি। তো ক্যাপসুলের মধ্যে মোটামুটি ইন ব্রিফ যদি বলি তাহলে এই জিনিসগুলো থাকবে ক্যাপসুল শেলের মধ্যে বা ক্যাপসুল প্রিপারেশনের ক্ষেত্রে। আচ্ছা তারপরে এখানে হচ্ছে লিকুইড প্রিপারেশনের ক্ষেত্রে কি কি ধরনের এক্সপেরিমেন্ট আমরা ইউজ করি। লিকুইড প্রিপারেশন বলতে এখানে আমরা দুই ধরনের প্রিপারেশন কে বলতেছি, একটা হচ্ছে সিরাপ আর একটা হচ্ছে মনে করো তোমার সাসপেনশন কে বলি, নরমালি ওইটার ক্ষেত্রে আমরা এখানে মেইন করতেছি। তো সিরাপের ডেফিনেশন কি কেউ বলতে পারবা? সিরাপ কাকে বলে বলো কেউ একজন? লিকুইড অবস্থায় যেটা থাকে স্যার, ওটি খুঁজতে হবে। না সিরাপের ডেফিনেশন আছে, ফার্মেসি বললে তোমাকে বলতে পারবো না, বললেই হবে না যে চিনির সাথে পানি মিক্স করে দিলে যেটা হবে সেটাই সিরাপ, ব্যাপারটা এরকম। ফার্মেসির ক্ষেত্রে আমরা হচ্ছে নর্মালি যে কোনো প্রিপারেশনের জন্য নর্মালি দুইটা গাইডলাইন কে ফলো করি, একটা হচ্ছে ব্রিটিশ ফার্মাকোপিয়া কে ফলো করি না হয় ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া কে ফলো করি। তো ব্রিটিশ ফার্মাকোপিয়ার ডেফিনেশন অনুযায়ী সিরাপ হচ্ছে 66.67%, তার মানে হচ্ছে 66.67% কনসেন্ট্রেশনের যে কোনো চিনির সলিউশন কে আমরা বলতে পারি হচ্ছে সিরাপ, ঠিক আছে। তার মানে হচ্ছে ওখানে 66.67% থাকবে হচ্ছে সুগার, বাকি থাকবে পানি, এইভাবে যদি মিক্স করে কোনো প্রিপারেশন তৈরি করে তখন তাকে আমরা বলি হচ্ছে সিরাপ। আর ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া বলছেন যে 85% যদি প্রিপারেশনের মধ্যে চিনি থাকে তাহলে বা সুক্রোজ থাকে তখন তাকে আমরা বলতে পারি হচ্ছে সিরাপ, ঠিক আছে। তার মানে দুইটাতে দুইটা জিনিস বলছে, একটাতে বলা হয়েছে 85% যেটা হচ্ছে ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া অনুযায়ী, আর একটা হচ্ছে 66.67%। এখন তুমি কোন একটা ওষুধ বানানোর ক্ষেত্রে কোন গাইডলাইন ফলো করতেছো ওইটার উপর ডিপেন্ড করবে যে তুমি কতটুকু মিক্স করো।
এখন লিকুইড প্রিপারেশন আর সাসপেনশন তো আমরা জানি যে সাসপেনশনের মধ্যে সাসপেন্ডেড পার্টিকেল থাকে লিকুইডের মধ্যে, যেটা হচ্ছে ডিজলভ হয়ে যাবে না, বাট টোটাল মিডিয়ার মধ্যে সাসপেন্ডেড অবস্থায় থাকবে। লং টাইম আমরা তাকে রেখে দিলে পার্টিকেল গুলো নিচে জমাট বেঁধে, মানে নিচে জমবে এবং পুরো জমাট বেঁধে যাবে না, জমবে এবং যখন আমরা আবার এটাকে শেক করবো সে পূর্বের অবস্থায় ফিরে যাবে। সো যেমন অ্যান্টাসিড, অ্যান্টাসিড মিলকপ ম্যাগনেসিয়া যেটা, আমরা এটাকে সাসপেনশন বলি। আর সাসপেনশনে এবং সিরাপের মধ্যে যে ধরনের এক্সিপিয়েন্ট গুলা ইউজ করা হয় সেগুলা লিস্ট এখানে দেয়া আছে উইথ এক্সাম্পল। আমরা ওয়ান বাই ওয়ান যাবো একটার পর একটা কি জিনিস, সো লিস্ট থেকে এখান থেকে না দেখে আমরা ওয়ান বাই ওয়ান দেখি। সলভেন্ট, কো সলভেন্ট, সবচেয়ে হাইলি ইউজড সলভেন্ট হচ্ছে ওয়াটার। মানে আমরা সলভেন্ট হিসাবে ওয়াটারকে সবচেয়ে বেশি ইউজ করি, যে কোনো কাজেই ওয়াটার ইউজ করি। কেন? কারণ হচ্ছে ওয়াটারের টক্সিসিটি লেভেল কম, টক্সিসিটি লেভেল কম বলতে নাই, তারপর যদি না কোনো ফরেন পার্টিকেল ওটার সাথে অ্যাডেড থাকে, তারপর এর হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ ম্যাটেরিয়ালের সাথে কম্পেটিবল, তার মানে সে কোনো ম্যাটেরিয়ালের সাথে রিয়েক্ট করে না খুব সহজে। আর লাস্টলি যেটা আছে সে হচ্ছে যে হাইলি সলিভিলাইজিং পাওয়ার, তার মানে সে হচ্ছে অনেক ম্যাটেরিয়াল কে মোটামুটি পোলার টাইপের ম্যাটেরিয়াল কে মোটামুটি সলিভিলাইজ করে ফেলতে পারে। ডিসঅ্যাডভান্টেজ যদি বলা হয় তাহলে অনেক ওয়াটার সেন্সিটিভ ড্রাগ আছে যারা হচ্ছে ওয়াটারের সংস্পর্শে আসলে নষ্ট হয়ে যেতে পারে, তো তাদেরকে আমরা ওয়াটারের মধ্যে ডিসলভ করতে পারবো না। এবং ইটস এ গুড ভেহিকল ফর মাইক্রোবিয়াল গ্রোথ, তার মানে হচ্ছে ওয়াটার প্রেজেন্ট থাকলে বা সাথে সাথে জায়গা কোনো কিছুর মধ্যে ইজিলি মাইক্রোবস গ্রো করতে পারে। সো কারণ যেহেতু ওয়াটার নিজের কোনো অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিস নাই, সো দ্যাট এতে করে দেখা গেছে যে ওয়াটারের প্রিপারেশন সহজেই হচ্ছে তোমার কি করে ফেলতে পারে, মাইক্রোবস গ্রো করতে পারে। ওকে ফাইন, দেন সলভেন্ট, কো সলভেন্ট, কো সলভেন্ট জিনিসটা কি? আমরা তো সলভেন্ট হিসেবে ওয়াটারকে পড়লাম, কারো কি কোনো আইডিয়া আছে কো সলভেন্ট কি? মানে নাম শুনে তুমি কি বুঝো, পড়ার দরকার নেই, মানে তোমার মনে হয় যে নাম শুনে কি মনে হয় যে কো সলভেন্ট কি হইতো? সলভেন্ট তো স্যার, সলভেন্টের সাথে যেটা ইউজ করা হয় সম্পূর্ণ ডাইলট করার জন্য, এটা কো সলভেন্ট হতে পারে। সম্পূর্ণ ডাইলুট করার জন্য না, সলভেন্ট এর সাথে ইউজ করা হয়। ইটস এ গুড পয়েন্ট আসলে। আর কারো কোনো আইডিয়া? কো ওয়ার্কার, ওয়ার্কার মানে কো ওয়ার্কার বলতে আমরা কি বলি, যে আমার সাথে যে কাজ করে তাকে আমি কো ওয়ার্কার বলি, মানে আমার সাথে। ওকে ফাইন, সো কো সলভেন্ট এর কাজ আসলে কি? এখন অনেক ড্রাগই আছে যারা পোলার না, বাট উইকলি দেখা গেছে যে তোমার আবার একবার নন পোলার না, ঠিক আছে, পুরলি দেখা যাচ্ছে ওয়াটার সলিবিলিটি তাদের মধ্যে আছে। যেমন উইক অ্যাসিড যদি বলি, উইক অ্যাসিড গুলো হচ্ছে বা উইক ইলেকট্রোলাইটস যারা আছে, এটা দেখা যাচ্ছে খুব সহজে ওয়াটারে ডিজলভ হতে চায় না, বাট ডিজলভ হয়, মোরলেস তারা ডিজলভ হয় যেহেতু তাদের মধ্যে উইকলি যে ওই প্রপার্টিজটা আছে। তাহলে তুমি তাদেরকে কি করতে পারবে না, ওয়াটারে ডিজলভ করতে পারবে না। তো তোমার যেটা করতে হবে, তোমাকে শুরুতে এমন একটা সলভেন্ট সিলেক্ট করতে হবে যেটার মধ্যে তুমি যে পার্টিকেলটাকে ওয়াটারে ডিজলভ করতে চাচ্ছ সেই পার্টিকেলটা ওই সলভেন্টে ডিজলভ হয় এবং ওই সলভেন্টটা ইটসেলফ আবার ওয়াটারে ডিজলভ হয়। মানে তুমি একটা পার্টিকেলকে ডিজলভ করাতে চাচ্ছ, ঠিক আছে, এখন ওই পার্টিকেলটা ওয়াটারে ডিরেক্টলি ডিজলভ হয় না, বাট এমন একটা সলভেন্ট আছে যেটাতে ওই পার্টিকেলটা ডিজলভ হয়ে যাবে এবং ওই সলভেন্টটা আবার ওয়াটারের সাথে মিশেবল ডিজলভ হবে, ঠিক আছে। এতে করে তোমার জন্য ব্যাপারটা ইজি হয়ে গেল, যে তুমি শুরুতে কি করলা, যে তুমি হচ্ছে অন্য একটা সলভেন্টে তাকে ওই পার্টিকেলটাকে ডিজলভ করলা, করে ওই সলিউশনটাকে ওয়াটারের সাথে অ্যাড করে দিলা। এতে করে যেটা হলো যে আলটিমেটলি ওয়াটার মধ্যে ওই জিনিসটা সলিউশন ফর্মে চলে আসলো। সো দিস ইজ নোন অ্যাজ কো সলভেন্ট অর কো সলভেন্সি। মানে কো সলভেন্টটা হচ্ছে সেই সলভেন্টটা যেটাকে আমরা মাঝখানে স্টেপে ইউজ করতেছি। মাঝখানে বলতে মানে যেটার মধ্যে আমরা শুরুতে ম্যাটেরিয়ালটাকে ডিজলভ করতেছি, বুঝতে পারছি? হ্যাঁ, হ্যালো, জি স্যার, জি স্যার, আবার স্যার এটা হচ্ছে স্যার লিপিড সলিউবল ড্রাগ কি স্যার সিরাপ তৈরি করা হয় না স্যার? বুঝি নাই। স্যার লিপিড সলিউবল যেগুলো স্যার লিপিড ড্রাগ ওগুলো তো ওয়াটার, ওগুলাকে সিরাপ ফর্ম করা হয় কি? না জি স্যার না না, ওগুলাকে তোমার ইমালশন বা অন্য টাইপে দেওয়া হয়। ইমালশন একটা ফর্মুলেশন আছে যেটাতে অয়েল ইন ওয়াটার এরকম, বা অয়েল ইন মানে দুইটা ফেজ থাকে। যেমন আমরা ক্রিম যে ইউজ করি, তুমি দেখবে বাচ্চাদের ক্ষেত্রে মুখে গা হইলে এক ধরনের ক্রিম ইউজ করে যেটা ওরাল প্রিপারেশন,
দিস ইজ ইমালশন, ঠিক আছে? ইমালশনটা হচ্ছে তোমার, এটাতে দুইটা পেস্ট থাকে আর কি, ক্রিম আমরা যেরকম ইউজ করি না, কোল্ড ক্রিম, ভ্যানিশিং ক্রিম, এগুলো ইমালশন ফর্মুলেশন, এরকম ওষুধেরও ইমালশন ফর্মুলেশন আছে। হ্যাঁ বলো, আচ্ছা, কে যেন কি বলতে। ট্যাবলেট ও কি লিপিড সলিউবল ড্রাগ গুলো ইউজ করা হয় না? ওগুলো তো স্যার ডিসলভ হয় না তাহলে স্যার? ওইগুলাকে ক্যারিয়ার মলিকুল, ওগুলার জন্য আলাদা লিপিড মানে বেস ড্রাগ ডেলিভারির একটা ইয়ে আছে, ওইটাকে ন্যানো টেকনোলজি বলা হয়, ওইটা আবার ডিফারেন্ট থিং। ন্যানো টেকনোলজি ইটস আ ওয়াইড, কি বলা যায়, অ্যান্ড গ্রোয়িং, ওয়াইড অ্যান্ড গ্রোয়িং সেক্টর আসলে এখন বর্তমানে। এবং লিপিড বেস ড্রাগ ডেলিভারি ন্যানো টেকনোলজির একটা পার্ট আছে, ঠিক আছে, যেটা হচ্ছে একটু অ্যাডভান্সড টেকনোলজি আসলে, ঠিক আছে। ন্যানো টেকনোলজি তুমি সার্চ করলে দেখবা খুবই গ্রোয়িং, এবং খুবই মানে ওই সেক্টর যে মানে শুধুমাত্র ফার্মাসিউটিক্যাল সেক্টরই না, ন্যানো টেকনোলজি অনেকগুলো সেক্টরই হচ্ছে এখন মানে অ্যাক্টিভ কাইন্ড অফ। কে যেন কি জিজ্ঞেস করতেছিল। ওকে, এখন কি জিনিসগুলোকে আমরা কোসলভেন্ট হিসেবে ইউজ করি, যেমন সর্বিটল, গ্লিসারিন, ডেক্সট্রোজ, এই জিনিসগুলোকে আমরা নর্মালি কোসলভেন্ট হিসেবে ইউজ করি। এবং এদেরকে আরেকটা প্রপার্টিজ আছে, গ্লিসারিন বা এই জিনিসগুলো একটু মিষ্টি জাতীয় হয়, দ্যাটস ওয়াই এদেরকে মানে সুইটেনার্স হিসেবে আমরা এদেরকে ইউজ করতে পারি। বাফারিং এজেন্ট, হোয়াই উই ইউজ বাফারিং এজেন্ট, কেউ একজন বলো, এটা আসলে খুব ডিটেল না, বাফারিং এজেন্ট কেন ইউজ করি বলো। ইজি জিনিস তো, এটা ইন্টারমিডিয়েটে পড়ে আসছে, হোয়াই উই ইউজ বাফার, আর হোয়াট ইজ বাফার। পিএইচ টা মেইনটেইন করা যায় না? পিএইচ টা স্যার মেইনটেইন করা, পিএস কনস্ট্যান্ট রাখা, কারণ আমরা যেহেতু ওয়াইড রেঞ্জ অফ এক্সিপিয়েন্ট ইউজ করতেছি, সো এতে করে দেখা গেছে যদি কোনো কারণে পিএস চেঞ্জ হয়ে যায় তাহলে অনেক এক্সিপিয়েন্টই তাদের অ্যাক্টিভিটিস হারাবে বা নষ্ট হয়ে যাবে। তো এইটা করার জন্য আমরা কি করি, বাফারিং এজেন্ট ইউজ করি। এখন বাফারিং এজেন্ট কারা বাফারিং এজেন্ট হিসেবে কাজ করে, and how buffering agent actually works, এই জিনিসগুলো আমরা উইক ইন্টারমিডিয়েটে পড়ে আসছি। এসিড বেস, হ্যাঁ হ্যাঁ, মিনমা বলো, উইক এসিড এবং উইক বেস, ইটস সল্ট, মানে উইক এসিড উইক এন্ড স্ট্যান্ডিশ তার সল্ট, সল্ট এবং হচ্ছে উইক বেস এবং তার, এটাকেই আমরা বলি হচ্ছে বাফার, ঠিক আছে। এক্সাম্পল হচ্ছে হিসাবে এখানে দেয়া আছে ল্যাকটেট বাফার, গ্লুকোনেট বাফার, সাইট্রেট বাফার, কার্বনেট বাফার, মোটামুটি এইগুলা জানলেই হবে। প্রিজারভেটিভ, হোয়াই উই ইউজ প্রিজারভেটিভ, আমরা অলরেডি পড়ে আসছি ফিজিক্যাল ফার্মাসিতে লাস্ট ইয়ার সেমিস্টারে, যে আমরা দুই ধরনের, শেলফ লাইফ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আস, নট ফর আস অনলি বাট অলসো ফর ফুড ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ, সো ইন বোথ কেসেস। সো শেলফ লাইফটা খুবই গুরুত্বপূর্ণ দুইটা ইন্ডাস্ট্রির জন্যই, এবং এই দুইটা ইন্ডাস্ট্রিতে মেইনলি যেটা হয় যে শেলফ লাইফের ইন্টেনশন থাকে যে হচ্ছে আমাদের কি করতে হবে, লং টাইম জিনিসটাকে প্রিজার্ভ করে রাখতে হবে, এবং এই লং টাইম প্রিজারভেশনের জন্য আমরা প্রিজারভেটিভ ইউজ করি। মোর অর লেস সব ধরনের ফর্মুলেশনের মধ্যে প্রিজারভেটিভ আছে, এবং প্রিজারভেটিভ ইউজ করাটা আসলে খুব বেশি আনএথিক্যাল না ইন আ সেন্স, কারণ হচ্ছে তুমি একটা প্রোডাক্ট বানানোর পরে, বিশেষ করে ফুডের ক্ষেত্রে যদি চিন্তা করি, যে তুমি সেই মনে করো রাঙামাটিতে একটা মানে কোনো কিছু একটা গ্রো করছো, সেটাকে ঢাকায় নিয়ে আসবা, সো এই যে লং একটা জার্নির ব্যাপার আছে। বাট যেটা হয় যে এগুলোর সবগুলোর একটা লেভেল আছে, যে তুমি কতটুকু প্রিজারভেটিভ কোনটার ক্ষেত্রে ইউজ করবে, যেটা আমরা ফরমালিন ইটসেলফ ইজ এ প্রিজারভেটিভ, ফরমালিন একটা প্রিজারভেটিভ, তো একটা লেভেল আছে। বাট আমাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম কৃষকরাই হচ্ছে মানে আনএডুকেটেড, বা তাদের সাথে অন্যান্য যে মানে সেক্টর গুলো যারা অ্যাকচুয়ালি এগুলোর ব্যাপারে এক্সপার্ট, তাদের যে কমিউনিকেশন গ্যাপ আছে এগুলোর কারণে দেখা গেছে তারা আনএথিক্যালি ব্যাপারটাকে হাই কনসেন্ট্রেশন ইউজ করে ফেলে। এতে করে দেখা গেছে ওই ফুড কনজামশনের পরে দেখা গেছে যে মানুষ যে খাইছে সে পচতেছে না মারা যাওয়ার পরেও, মানে দেখা গেছে এমন বাজে অবস্থা তার বডিতে, ওইটা স্টোর হয়ে আছে। তো প্রিজারভেটিভ ইউজ করার মূল টার্গেটই হচ্ছে শেলফ লাইফ ইনক্রিজ করা। এবং কেন শেলফ লাইফ প্রিজারভেটিভ আমরা ইউজ করি, কারণ আমরা যে প্রিপারেশনটা তৈরি করতেছি ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশন, অনেকগুলো স্টেজ আছে যে স্টেজ গুলাতে হচ্ছে এটা কন্টামিনেটেড হইতে পারে বাই এনি কাইন্ড অফ মাইক্রো অর্গানিজম। সো কি কি স্টেজ, যেমন আমরা র মেটেরিয়াল ইউজ করি, এক্সিপিয়েন্ট ইউজ করে বিভিন্ন সোর্স থেকে এগুলোকে কালেক্ট করে, সো এই র মেটেরিয়াল এন্ড এক্সিপিয়েন্ট ক্যান বি এ গুড সোর্স অফ কন্টামিনেশন, মাইক্রোবিয়াল কন্টামিনেশন মেইনলি, কারণ এগুলা কই থেকে আসছে উই ডোন্ট নো। তো যেটা করা লাগে যে এগুলাকে আমাদেরকে মাইক্রোস্ট্রিক করা লাগবে, তারপর তোমার যে ইকুইপমেন্ট এবং যে পার্সোনাল এনভায়রনমেন্ট, তুমি যে প্রোডাকশন ফ্লোরে
বানাচ্ছ, সে প্রোডাকশন ফ্লোরের এইচভ্যাক সিস্টেম যেটা, যেটাকে আমরা বলি হচ্ছে মেইনলি এয়ার এবং হচ্ছে তোমার পার্টিকেল কন্ট্রোল করে থাকে এইচভ্যাক সিস্টেম, ওই এইচভ্যাক সিস্টেম ঠিকভাবে কাজ করতেছে কিনা। কারণ দেখা গেল যে ওইখানে ফিল্টার যেগুলো ইউজ করা হয়েছে, হেপা ফিল্টার ইউজ করা হয় নর্মালি, হাই ইফিসিয়েন্সি পার্টিকুলেট এয়ার ফিল্টার, এগুলা দেখা গেছে যে কোনো কারণে ফিল্টার গুলো অনেকদিন চেক না করার কারণে নষ্ট হয়ে গেছে বা ই হয়ে গেছে, বাতাস তুমি যেটা ঢুকাচ্ছ ফ্লোরে বাতাসটা কন্টামিনেটেড। তো এটা একটা সোর্স হতে পারে, বাতাস খুবই ভালো সোর্স মাইক্রোস গ্রো করানোর জন্য, এবং যে পার্সোনাল কাজ করে, কারণ ফার্মাসিউটিক্যাল প্রিপারেশন কিছু কিছু ফ্লোরে এমন মানে হার্ড অ্যান্ড ফাস্ট রুল মেনটেন করা হয় যে একটা ক্লোজ একটা পরিবেশ থাকে, একজন মানুষই ঢুকে এবং সেও ঢোকার সময় অ্যাস্ট্রোনটদের ড্রেস পরে ঢুকে এই টাইপের আর কি, গোসল দিয়ে ঢুকে, বের হওয়ার সময় আবার গোসল করে নেয়। তো এই যে কন্ট্রোল করে তুমি করতেছো ব্যাপারটা, এটা কেন করতেছো? কারণ এরা সবাই হচ্ছে একটা কন্টামিনেশন সোর্স হিসেবে কাজ করতে পারে। আর লাস্ট যেটা হচ্ছে কনজিউমার, যে তুমি সবকিছু মেনটেন করে বানায় দিলে প্রোডাক্টটা, বাট কনজিউমার লেভেলে গিয়ে কনজিউমার দেখা গেল যে তোমার খাওয়ার সময় হাত টাত না ধুয়ে বা অপরিষ্কার অবস্থায় সে ট্রাকটা নিছে, সো ইন দ্যাট কেস অলসো কন্টামিনেশন কেন, ঠিক আছে। এবং প্রিজারভেটিভ গুলা মেনলি তোমার কিছু আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স অবশ্যই প্রিজারভেটিভ এর ক্ষেত্রে আছে, যেটা আমরা এক্সিপিয়েন্ট এর ক্ষেত্রে যে আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়ছি, যেহেতু প্রিজারভেটিভ একটা এক্সিপিয়েন্ট, ওই ক্যারেক্টার গুলো মোরলেস তার মধ্যে থাকতেই হবে, কারণ তাকেও তার ব্রড স্পেকট্রাম হইতে হবে। তারপর ব্রড স্পেকট্রাম বলতে কি বুঝাচ্ছি আমরা? ন্যারো স্পেকট্রাম আর ব্রড স্পেকট্রাম দুইটার বড় মানে, মানুষ তোর সকল গুলো কাউসার কি বললা, তামিম কি বললা, তামিম কমপ্লিট করো আগে। আচ্ছা কাউসার বল আরে বলো একজন বললি। নেগেটিভ প্লাস অটোনোমাস জীবাণুর বিরুদ্ধে বিকাশ। ওকে, সো ব্রড স্পেকট্রাম বলতে বোঝাচ্ছে হচ্ছে রেঞ্জ বড়, এবং যেসব মাইক্রোবস অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট এর রেঞ্জ বড়, তার মানে হচ্ছে তার নেগেটিভ পজিটিভ সবাইকে মারতে পারে, তার মানে হচ্ছে এদের রেঞ্জ অনেক বড় হইতে হবে, অনেক সময় ধরে তারা হচ্ছে তাদের অ্যাক্টিভিটি শো করবে, অন্যান্য যে এক্সিপিয়েন্ট গুলো ইউজ করতেছে সেগুলোর সাথে সে কম্পেটিবল হবে, নন টক্সিক হবে, মোর অর লেস সিমিলার। এখন এক্সিপিয়েন্ট এর যদি প্রিজারভেটিভ এর এক্সাম্পল বলা হয়, তাহলে তুমি বলতে পারো হচ্ছে মিথাইল প্যারাভেন, প্রোফাইল প্যারাভেন, ইথাইল প্যারাভেন, প্যারাভেন জাতীয় যা আছে সবাই হিসেবে এক্সিপিয়েন্ট হিসেবে কাজ করতে পারে, প্রিজারভেটিভ হিসেবে কাজ করতে পারে। বেনজোয়িক অ্যাসিড মোরলেস এরাই হচ্ছে কি প্রিজারভেটিভ হিসেবে আমরা ইউজ করি এদেরকে। অ্যান্টিঅক্সিডেন্ট নেক্সট আমাদের টপিক, অ্যান্টিঅক্সিডেন্ট কি জিনিস বলো কেউ একজন দেখে, এই দুজন বাদে কাউসার তামিম ইয়াদ বাদে বাকি কেউ একজন বলো অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করি কেন? স্যার কোশ্চেনটা বুঝতে পারবো না। বললাম অ্যান্টি অক্সিডেন্ট এর ফাংশন কি, মানে হোয়াই ইউ ইউজ অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্ড হোয়াট ইজ অ্যান্টি অক্সিডেন্ট অ্যাকচুয়ালি, এবং হোয়াই উই নিড দিস অ্যান্টি অক্সিডেন্ট। অ্যান্টি অক্সিডেন্ট হলো স্যার যেটা অক্সিডেশন রিয়াকশনটাকে হতে দেয় না হইতে আর দেয় কি। না, গুড। আচ্ছা এখন অক্সিডেশন রিয়েকশন কিন্তু একটা ওয়াইডলি অ্যাভেলেবল রিয়েকশন, নট লাইক দ্যাট যেটা তোমার একটা রিয়েকশন প্রসিডিউর। তুমি আমাদের ডে টু ডে লাইফেও আমরা হচ্ছে অক্সিডেশন রিয়েকশন দেখি, যেমন হচ্ছে তোমার এই যে মানুষ বয়স্ক হয়ে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে, অক্সিডেশনের কারণে হয়। তারপর আমাদের বডিতে অনেক অক্সিডেশন রিয়েকশন হয়, এবং এটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের বডিতে অনেক অ্যান্টি অক্সিডেন্ট দেওয়া আছে ন্যাচারাল। তারপর দেখবা আলজিমার পেশেন্ট, এই মেমোরি টু রিমেম্বার মুভিটা তো দেখছো মনে হয় অনেকেই, তাই না? মুভিও দেখো না নাকি, মানে তোমাদের জীবনের উপর থেকে এতটাই অনীহা মানে কাজ করে, মুভি দেখতেও ভালো লাগে না, এগুলো তো ভালো ভালো মুভি মানে বিখ্যাত মুভি, এই মেমোরি টু রিমেম্বার ওই মুভিটা হচ্ছে একটা মেয়েকে নিয়ে করা যার আলজিমার হয় আসলে, তো সে হচ্ছে একটা সময় গিয়ে সবই ভুলে যায়, ইভেন তার ডে টু ডে লাইফে যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো সে ভুলে যায়, ঠিক আছে। যে একটা মানুষ সাধারণ ভাবে জীবন যাপন করার জন্য যা যা করা লাগে সেটাও সে হারায় ফেলে। খুবই ভালো মুভি, দেখবা কোরিয়ান মুভি, বিখ্যাত মুভি আর কি।
মেমেন্টো, মেমেন্টো না, নতুন মুভি স্যার। এ মেমোরি টু রিমেম্বার, দুইটা মুভি আছে, একটা হচ্ছে ওয়াক টু রিমেম্বার আর একটা হচ্ছে মেমোরি টু রিমেম্বার। ওয়াক টু রিমেম্বারটাও খুবই ভালো মুভি, বিখ্যাত মুভি, এবং এই মেমোরি টু রিমেম্বারটাও ভালো মুভি, দুইটাই ডিজিজ নিয়ে করা, বাট এই মেমোরি টু রিমেম্বারটা হচ্ছে মেইনলি তোমার অ্যালজিমার নিয়ে করা আর কি। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে অ্যালজিমার হয় বডিতে, এটাও একটা তোমার নিউরোডিজেনারেটিভ ডিজিজ, এবং এটা হচ্ছে তোমার এই অক্সিডেশনের কারণে হইতে পারে, তারপর তোমার ক্যান্সার হইতে পারে অক্সিডেশনের কারণে। সিমিলার ওয়েতে আমাদের অক্সিডেশন রিয়েকশন তো আমরা জানি যে অক্সিডেশন রিয়েকশন হচ্ছে রিয়েকশন উইথ অক্সিজেন অর ইনার রিয়েকশন হোয়ার ইলেকট্রন অর হাইড্রোজেন অর এনি ইলেকট্রো পজিটিভ অ্যাটম ইজ রিমুভড অর লস্ট, দিস ইজ নন এজ অক্সিডেশন রিয়েকশন। সো এই অক্সিডেশন রিয়েকশনটা খুবই খারাপ, নট অনলি ফর ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশন বাট অলসো ফর আওয়ার বডি, অ্যান্ড আমাদের বডিতে ন্যাচারালি অনেক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট দেয়া আছে এই অক্সিডেশন রিয়েকশনটাকে প্রিভেন্ট করার জন্য। এখন আইডিয়াল প্রপার্টিস অ্যান্টি অক্সিডেন্ট এর ক্ষেত্রে সেমই হবে, কাইন্ড অফ তোমার এই যে কস্ট কম হবে, অন্য গুলার সাথে কম্পেটিবল, অন্য এক্সিপিয়েন্ট এর সাথে কম্পেটিবল হবে, তারপর হচ্ছে কালার অর্ডার টেস্ট এগুলা ঠিকঠাক হবে, এগুলাই মোটামুটি। এটা পড়ে নিও আসলে, এখান থেকে খুব বেশি জানার মানে কিছু নাই আসলে। এক্সাম্পল যদি বলা হয় তাহলে হচ্ছে বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন আর বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, এই দুইটা হচ্ছে তোমার অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, ঠিক আছে। এছাড়াও আছে তোমার অ্যাসকর্বিক অ্যাসিড আছে, ভিটামিন ই আছে, ভিটামিন গুলো মোটামুটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করতে পারে। ভিটামিন ই এর কেমিক্যাল নেম হচ্ছে আর ট্রোকোফেরল বলা হয় আর কি এটাকে, আর এগুলা মোটামুটি হচ্ছে তোমার কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট মেইনলি প্রিভেন্ট করে তোমার এপিআই এক্সিপিয়েন্ট এবং হচ্ছে সলভেন্ট বা যেটা তুমি ইউজ করতেছো সেটাকে হচ্ছে মেইনলি তাদের এইগুলার হচ্ছে অক্সিডেশনটাকে প্রিভেন্ট করে, এবং অ্যান্টিঅক্সিডেন্টকে তার অ্যাক্টিভিটিস হারাবে শুধুমাত্র সে যদি অন্য এক্সিপিয়েন্ট এর সাথে রিয়েক্ট করে ফেলে, তাহলে তার অ্যাক্টিভিটিস লস হতে পারে। আর এছাড়াও তোমার দেখা গেছে যদি আমরা যে বটলের মধ্যে তাকে ই করতেছি, প্রিজার্ভ করতেছি, সেই বটলের সারফেসে যদি লেগে যায় তাহলেও তার অ্যাক্টিভিটি লস হতে পারে। বোরিং লাগতেছে, হ্যাঁ পড়াশোনা না স্যার, ঘুম পাইতেছে, পড়াশোনা আসলে বোরিং হয়ে গেছে। অনলাইন তো এই জন্য অনলাইন অফলাইনের ব্যাপার না, আসলে মেইন সমস্যা হয়ে গেছে কি আমাদের মেন্টাল কন্ডিশন হয়তো মানে আমারই ঠিক নেই পার্সোনালি যদি বলি। আর কত, আমার কাছে মনে হয় আর কত, মানে একটা বছরের 5 মাস কাটাই দিলাম, এখন তো একটু ঠিক হওয়া উচিত সবকিছু, মোটিভেট করা আসলে খুবই কঠিন হয়ে যাইতেছে দিন দিন, বিশেষ করে মানে বাসায় থাকলে এরকম হয়তো না হয়তো, কারণ ঢাকায় তো আবদ্ধ একটা রুমের মধ্যে সবসময় প্রেশারাইজড আসলে খুবই। আর স্পেশালি হচ্ছে মানে টাইমটা তো হচ্ছে এমন একটা সময় যে ক্যারিয়ারের একবারে মনে করো শুরুর দিকে প্রেশারাইজড খুবই। আচ্ছা তো এর মধ্যে থাকতে হবে সবাইকে যতটুকু মোটিভেটেড রাখা যায় আর কি। অক্টোবর নভেম্বরে হয়তো খুলে দিবে স্যার। খুলে দেয়া মানে সলিউশন তো আসতেছে না, মেন কথা তো এখানে যে তোমার খুলে দিলে যে সলিউশন চলে আসবে আরো সিভিয়ার হইতে পারে। দেখা গেছে যে এজ এ গভর্নমেন্ট সরকার কখনই চাবে না যে তোমার তোমাকে বিপদে ঠেলে দিতে বা একটা লার্জ জনগোষ্ঠীকে ঠেলে দিতে এইভাবে, কারণ ক্লাস হচ্ছে একটা কনজেস্টেড একটা জায়গা, স্পেশালি ক্লাসে এসি অলওয়েজ চলতে থাকে এবং ক্লাসে এত এত স্টুডেন্ট, ম্যানেজ করা টাফ আসলে। তো তারপর শুধুমাত্র খুলে দেওয়া মানে তো তোমারই ক্লাস না, বাচ্চাদের ক্লাস আছে, পিচি বিচিদের ক্লাস, মানে ওরা কি কিভাবে কি কেন করবে আর করবে। গতকাল একটা স্যার নিউজ দেখলাম, ওখানে স্যার বলতেছে যে আগামী বছরে যদি ভ্যাকসিন আবিষ্কার হয়ে যায়, এখন আমাদের এখানে আস্তে আস্তে হয়তো আগামী বছরে ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর, এখন এই কিন্তু অবস্থা হয়ে যায় স্যার। ব্যাপারটা ছিল হচ্ছে তোমার এরকম না, ব্যাপারটা হচ্ছে তোমার অনলাইন অ্যাক্টিভিটিস শুধুমাত্র আমার না, আমার এই যে আমার ফ্ল্যাটে যে থাকে আমি আর আমার একটা ফ্রেন্ড থাকি, তো আমার ফ্রেন্ডের এবার হচ্ছে পিএইচডি শুরু হওয়ার কথা আর কি, শুরু হওয়ার কথা বলতে আগস্টে চলে যাওয়ার কথা ইউএসএতে,
আগস্টের ঈদ, মানে ঈদের পর পরই চলে যাওয়ার কথা ছিল। তো ওর এই যে গতকাল রাতে ক্লাস শুরু হলো অনলাইনে, মানে তাও ওর টাইমিংটা এরকম হয় যে ও হচ্ছে ওর সপ্তাহে একটা ক্লাস, এখন যেহেতু অনলাইন ক্লাসের কারণে কম দেওয়া হয়েছিল, ও সকাল 5:30 থেকে 7:30 ক্লাস করা লাগবে আর কি। যেমন ও আজকে ভোর রাতে উঠছে, উঠে 5:30 থেকে 7:30 মানে ক্লাস করছে। তো ক্লাস করতে নিয়ে নাকি ওদের ওই প্রবলেম, প্রফেসরের মাইক্রোফোন চলে না, তারপর একটা বই ধরায় দিছে যেটা নাকি পাওয়া যাবে না, কোথায় পাবে জানে না, হোমওয়ার্ক দিয়ে দিছে বিশাল। তো এবং জুমে ক্লাস হচ্ছিল কিছুক্ষণ, 1.5 ঘন্টা ক্লাস নেওয়ার পরে প্রফেসর আর নাই, প্রফেসর নাকি জুমে আর জয়েন করতে পারতেছে না। তো টেকনিক্যালি তো সব জায়গায় আছে এবং এগুলা নিয়েই থাকা লাগবে আসলে এখন, এ হচ্ছে কথা আর কি। তো ঠিক আছে, এগুলো নিয়ে আসলে মোটিভেট করার কিছু নাই, মোটিভেট করবো কি আর। আচ্ছা দেখো, তারপর ওয়েটিং এজেন্ট গুলো হচ্ছে তোমার সার্ফেক্টেন্ট আমরা ইউজ করি বা সার্ফেস অ্যাক্টিভ এজেন্ট, দে ক্যান অ্যাক্ট এজ ওয়েটিং এজেন্ট, অ্যান্ড হোয়াট ইজ দেয়ার রোল অ্যাকচুয়ালি হিয়ার, মানে তারা কি রোলটা প্লে করে, যে আমরা যখন সার্ফ মানে সাসপেনশন বানাই, তো সাসপেনশনের মধ্যে আমরা বলছি যে একটা লিকুইড ভেহিকল থাকে, তার ভিতরে পার্টিকেল সাসপেন্ডেড থাকে। এখন এই যে পার্টিকেল সাসপেন্ডেড থাকতেছে, এই পার্টিকেল গুলা নর্মালি যখন আমরা অ্যাড করতে থাকি, তখন যেহেতু ইন্টার পার্টিকেল ইন্টারেকশন তাদের মধ্যে বেশি থাকে, অ্যাফিনিটি বেশি থাকে, তুমি লিকুইডের মধ্যে পার্টিকেল গুলা দিলে পার্টিকেল গুলা এক জায়গায় জমে থাকবে। তো পার্টিকেল গুলা যাতে এক জায়গায় জমে না থাকে, এটার জন্য যেটা করা হয়, এই যে পার্টিকেল পার্টিকেল যে ইন্টারেকশনটা, সেটাকে দূর করার জন্য আমরা হচ্ছে সার্ফ্যাক্ট্যান্ট ইউজ করি বা সার্ফ্যাক্ট অ্যাক্টিভ এজেন্ট, সার্ফেক্স অ্যাক্টিভ এজেন্ট না, মানে মেইনলি ওয়েটিং এজেন্ট হিসেবে আমরা এদেরকে এখানে ইউজ করি। এগুলা নিয়ে মোটামুটি মনে হয় পড়াইছে ফিজিক্যাল ফার্মাসিতে। আমরা এখানে ছবিটা দেখলে বুঝতে পারবো যে তেল ছিল, তেল জাতীয় কোন একটা, এখানে আমি জাস্ট বোঝানোর জন্য ফিগারটা দিছি, যে তেল জাতীয় জিনিসটা ছিল শুরুতে, তুমি যখন অ্যাড করছো তখন তেলটা নিজের মতো করে, নিজেদের মতো করে উপরে জমে গেছিল। যখনই তুমি সার্ফেক্টেন্ট অ্যাড করে দিয়েছিলা, তেলটাকে নিয়ে সার্ফেক্টেন্ট আলাদা হয়ে গেছে পুরো সিস্টেমের মধ্যে। সো এই যে সিস্টেমের মধ্যে আলাদা হয়ে যাওয়াটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়েটিং এজেন্টের কাজ মেইনলি। সে যেটা করবে যে নিজেদের মধ্যকার পার্টিকেল পার্টিকেল ইন্টারেকশনটাকে কমিয়ে দিয়ে অন্য যে মিডিয়াটা আছে তার মধ্যকার ইন্টারেকশন, মানে ওই পার্টিকেলের সাথে মিডিয়ার পার্টিকেল ইন্টারেকশন বানিয়ে দিবে। এবং আমরা বলছি যে সার্ফ্যাক্ট্যান্টের ক্ষেত্রে হচ্ছে হাইড্রোফিলিক কি থাকবে, হ্যাট থাকবে এবং লিপোফিলিক টেল থাকবে। তো সিমিলার সেভাবে কাজ করে আর কি, যে টেলটা হচ্ছে তোমার তেলের দিকে মুখ করে থাকে আর মাথাটা হচ্ছে পানির দিকে মুখ করে থাকে, এই যে এখানে যে ইয়েটা আছে স্ট্রাকচারটা আছে সেখানে। আচ্ছা তারপর হচ্ছে এক্সাম্পল যদি বলা হয় তাহলে, হ্যাঁ কাউসার বলো। হ্যাঁ জমে তো যাবে, কিন্তু তুমি যখন আবার শেক করবা তখন সে লং টাইম ধরে তোমার এই যে ডেট সেপারেটেড থাকবে। সার্ফেক্টেন্ট মেইনলি তো তুমি যখন, তুমি এটা কিন্তু সিরাপে আমরা ইউজ করি না, এটা ইউজ করি তোমার হচ্ছে আমরা সাসপেনশন, সাসপেনশনে ইউজ করি। এবং সাসপেনশনে ইউজ করার কারণে তুমি যদি এটা না ইউজ করতে, তখন দেখা গেছে তোমার ওই পার্টিকেল গুলো নিচে জমে যেত, লং টাইম জমে যাওয়ার পরে, জমে থাকার পরে নিচে দেখতে একটা কেক হয়ে গেছে, এরা এরা আর ডিসোসিয়েট হয় না, মানে তুমি যখন এটাকে শেক করবা সে আবার পুনরায় ডিস্ট্রিবিউটেড হয় না। তো এটা যাতে না হয় এটার জন্য আমরা এই সার্ফেক্টেন্ট গুলো ইউজ করি, যে যখনই তুমি শেক করবা তারা নিজেদের মধ্যে আর বন্ড করতেছে না, কারণ তাদের নিজেদের মধ্যকার আকর্ষণের চাইতে নিজেদের সাথে ওয়াটারের আকর্ষণটা তখন বেশি। বুঝাতে পারছি? ওকে, সো এই জন্য আমরা হচ্ছে ই করি আর কি। আচ্ছা এক্সাম্পল হলে তুমি যদি বলা হয় যে তোমাকে ওয়েটিং এজেন্ট বলে টু ইন অ্যান্ড স্প্যান, দুইটা জিনিস খুবই হাইলি ইউজড, তুমি ল্যাবে এগুলো ইউজ করবা, টু ইন স্প্যান, এগুলো হচ্ছে খাবারের জন্য ইউজ করা হয়, টু ইন স্প্যান, দুইটা হচ্ছে মানে কমার্শিয়াল নেম এদের, কেমিক্যাল নেম হচ্ছে, একটা হচ্ছে পলিসর্বেট আর একটা হচ্ছে সর্বিটান বলা হয় আর কি, সর্বিটান এস্টার। এরা হচ্ছে মেইনলি টুইন এবং স্প্যান, এই দুইটা, টুইন 80 আছে, আরো আছে টুইন 20, এরকম ভ্যারাইটিস আছে। ওকে, সো এছাড়াও আমরা সোডিয়াম লরাইল সালফেট বা আমরা যে সাবানের ক্ষেত্রে যেগুলো দেখছি যে এরা হচ্ছে সার্ফেক্টেন্ট হিসেবে কাজ করে, দে ক্যান অলসো অ্যাক্ট অ্যাজ সার্ফেক্টেন্ট। এখন এক্সেসিভ অ্যামাউন্টে যদি তুমি মানে সার্ফেক্টেন্ট ইউজ করে ফেলো, এটা দেখা গেছে তোমার খুব বেশি ফোম ফর্ম করতে পারে। সো ফোম ফর্ম করার জন্য কি কি ধরনের প্রবলেম হয়, এটা আমরা মনে ফিজিক্যাল ফার্মেসিতে পড়ছিলাম, যে যদি কোন একটা ফর্মুলেশনে ফোম তৈরি হয় তাহলে যেটা হবে, যে তুমি দেখা গেল যে বটলের মধ্যে ঢুকাবা,
বাট যেটা হয়, আমরা যে কোকের বোতল থেকে যখন আমরা গ্লাসের মধ্যে ঢাললি কোক, দেখবা যে কিছু দূর ঢাললেই বোতল ভরে গেছে, গ্লাস ভরে যায় এবং পড়ে যাইতে থাকে উপর থেকে। সো এটা মানে কাইন্ড অফ প্রবলেমেটিক, যে তোমার জন্য সমস্যা, তুমি বোতলের মধ্যে ঢুকাচ্ছ, দেখা গেল যে বোতল ভরতেছে না, বাট ফোম দিয়ে উপরে একটা স্তর জমে গেছে, দিস ইজ প্রবলেমেটিক। সো এটা হবে না, তোমার হচ্ছে ফোমিং মানে অ্যান্টি ফোমিং এজেন্ট, মানে এটাকে রোধ করার জন্য আমরা হচ্ছে অ্যান্টি ফোমিং এজেন্ট ইউজ করি। সো অ্যান্টি ফোমিং এজেন্টের কাজ হচ্ছে কি করা, তারা ফোম ফরমেশন হইতে দেবে না মেইনলি। এবং এটার উদাহরণ হচ্ছে সিমেথিকনের কথা বলা হয়েছে, ইটস অলসো কমার্শিয়াল নেম, ইটস কেমিক্যাল নেম ইজ গিভেন ইন দ্য ব্র্যাকেট। সো এটা মেইনলি ইউজ করা হচ্ছে 1 to 50 ppm বা পার্স পার মিলিয়ন যেটা আমরা বলি। এটার মানে কি আসলে, যে 1 to 50 ppm বলতেছি, এটা দিয়ে আসলে কি বুঝ? মানে তোমাকে যদি আমি বলি যে তুমি ppm বললে তো সবাই বুঝবে, আর তোমাকে যদি আমি বলি যে মনে করো 1 ppm, আমরা বললাম যে এটা কনসেন্ট্রেশন 1 ppm এ ইউজ করা, সাধারণ মানুষ বুঝবে না। আর তুমি যদি বলো 1 মিলিগ্রাম ইন 1000 লিটার, ML, 1000 ml মানে হচ্ছে 1 লিটার, তার মানে হচ্ছে 1 লিটারে 1 মিলিগ্রাম, এটাকে বলা হয় 1 ppm, তাহলে মানুষ বুঝবে না। হ্যাঁ, ওকে, তো 50 ppm মানে হচ্ছে 50 মিলিগ্রাম কতর মধ্যে, 1000 ml এর মধ্যে বা 1 লিটারের মধ্যে, তাহলে আমরা তাকে 50 ppm বলি, যেটা জেনারেল মানুষ আম জনতা বুঝবে। ঠিক আছে, তো দ্যাটস ইট ফর টুডে, আই থিঙ্ক এভরিথিং ইজ ক্লিয়ার, দেন উই উইল কন্টিনিউ আওয়ার স্টাডি ফ্রম নেক্সট ফ্লাইট টুমোরো। আমাদের এটা শেষ হয়ে যাচ্ছে মোটামুটি, এবং ইটস আ হিউজ চ্যাপ্টার, অ্যাক্সিডেন্ট হিউজ চ্যাপ্টার এবং খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার, নো স্যার, মন খারাপ হয়ে গেল নাকি সবার? নো স্যার, নো স্যার। আর স্যার লিপিড সলুবল, স্যার লিপিড তো আমাদের স্যার একমাত্র মুখে মনে হয় স্যার ইয়া হয় সলুবল, আর কোথাও তো সলুবল না বডি, এই লিপিড জন্য। মুখে সলিউবল হয়, লিপিড মুখে সলিউবল হবে কেন? মুখে সলিউবল হচ্ছে তোমার কার্বোহাইড্রেট স্টার্চ এর মেটাবলিজম শুরু হয় মুখ থেকে, লিপিড মুখে সলিউবল হয় না। লিপিড সলিউবল হওয়ার জন্য তোমার ই লাগবে না, কি বলে, বাইল স্যার অ্যাসিড। লিপিড সলিউবল, স্যার মুখে মুখে যদি লিপিড সলিউবল না হয় তাহলে স্যার আমরা যে সাবলিঙ্গুয়াল যে এটাই রুটে এটাই ড্রাগটা ইউজ করি স্যার, হুম সেটা তো স্যার হুম লিপিড সলিউবল হওয়া লাগবে, এরকম বলা হয়েছে স্যার। এটা হচ্ছে তোমার সলিউবল এক জিনিস আর লিপিড সলিউবল হওয়ার এক জিনিস। তোমার লিপিড টাইপের যে ড্রাগ গুলো হয় এগুলো হচ্ছে মেইনলি তোমার, আমরা আমাদের সেলের যে সারফেসটা আছে এটা কি টাইপের হয়? লিপিড স্যার, লিপিড টাইপ না? সো লাইক ডিজলস লাইক বলে একটা কথা আমরা পড়ছিলাম, তাই না, জি স্যার, যে এই পার্টিকেল গুলো যদি স্মলার পার্টিকেলে কনভার্টেড হয়ে যায় তারা ইজিলি সেলুলার যে গেটস গুলো আছে সেলের কিন্তু অনেক দরজা আছে, তারা ইজিলি ওই দরজা দিয়ে ঢুকে যেতে পারে। ঠিক আছে, আগে ড্রাগটাকে স্মল পার্টিকেল হইতে হবে, এপিআইটাকে ফর্মুলেশন থেকে রিলিজ হইতে হবে, রিলিজ হওয়ার পরে তারপরে হচ্ছে সে হচ্ছে অ্যাডমিনিস্টার হবে বডিতে, এবং অ্যাডমিনিস্টার হওয়ার ক্ষেত্রে অনেকগুলো চ্যানেল, নট লাইক দ্য যে র্যান্ডমলি ঢুকে যাবে এরকম না, অনেক চ্যানেল আছে। যদি তোমার চ্যানেলই না থাকতো তাহলে তো একটা ড্রাগ বডির সব সেলের মধ্যে ঢুকতো, ঢুকে তাহলে সমস্যা হয়ে যেত না, দেখা গেছে তোমার নর্মাল একটা সেলও ড্রাগ ঢুকে গেছে। বাট ড্রাগকে যখন আমরা বানাচ্ছি, ড্রাগটা সলিবিলিটি দরকার কেন? ড্রাগটা সলিবিলিটি দরকার হচ্ছে ড্রাগটা যাতে ব্লাডে যেতে পারে, ব্লাডে গিয়ে সে পুরা বডিতে ছড়াইতে পারে, এবং বডিতে ছড়ায় সে সব সেলে যাবে না, বডি স্পেসিফিক সেলে যাবে যেটাকে তুমি টার্গেট করছো। ঠিক আছে, তুমি টার্গেট করছো হচ্ছে মনে করো তোমার কোন একটা জায়গায় ব্যথা করছে, ফুলে যাচ্ছে, সো কিছু আছে সেন্ট্রালি অ্যাক্টিং, যারা হচ্ছে একবারে সেন্ট্রালি কাজ করে কিছু কিছু ড্রাগ, আর কিছু আছে হচ্ছে সাইট স্পেসিফিক, ওই জায়গা থেকে কাজ করে তোমার, যে যেমন তুমি মনে করো অ্যাসিড সিক্রেশন কমাতে চাচ্ছ, তুমি খাচ্ছ পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর, এখন সে কোথায় কাজ করবে? প্রোটন পাম্প যে জায়গায় আছে
যেমন প্যারাইটাল সেল আমরা বলছি, প্যারাইটাল সেল থেকে স্পর এসিড সিক্রেশন আসে, শুধু সে যে প্যারাইটাল সেলে বাইন্ড করবে, সে কিন্তু তোমার অন্যান্য সেলে বাইন্ড করতেছে না। আমার কথা বুঝতে পারতেছে? তার মানে সলিবিলিটি দরকার তার ব্লাডে যাওয়ার জন্য, ঠিক আছে? অ্যাকশন দেওয়ার জন্য তার স্পেসিফিক সেলে ঢুকতে হবে, সব সেলে। এবং ব্লাড যেটা করবে কি, ব্লাড হচ্ছে ওই জায়গাটাতে তাকে নিয়ে যাবে, সব জায়গাতে সে নিয়ে যাবে, বাট সব জায়গায় গিয়ে তো সে তোমার বাইন্ড করতে পারবে না। সে হচ্ছে তোমার যে জায়গায় স্পেসিফিক্যালি তার অ্যাকচুয়ালি, ওকে, যে জায়গায় হচ্ছে অ্যাকচুয়ালি তার হচ্ছে অ্যাক্টিভিটি দেখানোর জায়গা আছে, সেখানে গিয়ে সে দেখাবো। আচ্ছা, তারপর এগুলা বায়োফার্মাসিউটিক্স একটা সাবজেক্ট আছে, যেখানে তোমার এখানে ড্রাগ আসলে এই যে ফার্মাকোকাইনেটিক্স এন্ড ফার্মাকোডাইনামিক্স এর মধ্যে জিনিসগুলো বুঝি, ওগুলো নিয়ে ডিটেইল কথা আছে। 2 তারিখ, 3 তারিখ, আচ্ছা। হ্যাঁ, তারপর আমরা তো শেষ করতেছি না? জি স্যার। আর স্যার আমরা যে আচ্ছা, স্যার ওই যে তোমাদের, কোটিং হ্যাঁ বলো। করিছি ক্যাপসুল কিংবা স্যার ট্যাবলেট কাভারিং বা কোটিং স্যার ওইখানে স্যার লিপিড দিয়ে যদি করি স্যার তাহলে তো স্যার ওটা ওর ভিতরে স্যার ওয়াটার যাবে না আর তো তাহলে স্যার ডিসোসিয়েট তো ভালো করে হবে না স্যার ভাঙবে না ভালো করে স্যার লিপিড দিয়ে কি করি আমরা কোটিং? ক্যাপসুলের ক্ষেত্রে কি জানি বললেন স্যার একটু লাস্টে আসলাম তো ক্যাপসুলের ক্ষেত্রে তো লিপিড থাকে না, ক্যাপসুলের ক্ষেত্রে থাকে হচ্ছে তোমার এই যে এনিমেল এবং হচ্ছে তোমার ও ইয়ে করতে কোটিং না। টেবিলের ক্ষেত্রে তো কোটিং করি না, টেবিলের ক্ষেত্রে আমরা হচ্ছে ক্যাপসুল শেল ইউজ করি। ক্যাপসুল শেল গুলো হচ্ছে নর্মালি এনিমেল অথবা প্ল্যান্ট সোর্স থেকে হয় আর কি, ঠিক আছে? এবং কিভাবে তৈরি করা হয়, তোমার কথা যদি ক্যাপসুলে আমরা ফ্যাটি বা লিপিড জাতীয় কি দিয়ে করি, মানে ক্যাপসুল শেলটা বানাই, তাহলে এটা কিভাবে ডিজলভ হয় নাকি? জি স্যার তাহলে ভিতরে ওয়াটার ঢুকবে কেমনে স্যার তাই বলুন আচ্ছা আচ্ছা, এখন ক্যাপসুল শেলের ব্যাপারটা হয় আসলে তোমার যে ইয়াটা ইউজ করা হয় মেনলি, তোমার কি বলা হয় ফ্যাটটা ইউজ করা হয়, জিলাটিন টাইপ। মেইনলি ক্যাপসুল শেলটা হচ্ছে অ্যানিমেল থেকে যে জিলাটিন জাতীয় যে সাবস্টেন্স গুলা মানে রিমুভ করা হয়, এই জিলাটিন গুলো হচ্ছে তোমার ইউজ করা হয়। এবং জিলাটিন কিন্তু তোমার অ্যাজ পার আই নো এটা হচ্ছে তোমার ওয়াটার কনজিউমিং বা হাইড্রোফিলিক ইন নেচার, ঠিক আছে? জিলাটিন যে পার্টটা আর কি, এবং এই জিলাটিনটার কারণে হচ্ছে মেইনলি জিলাটিনের নেচার তো অবশ্যই হাইড্রোফিলিক। জি স্যার জিলাটিন ক্যাপসুল শেল, হ্যাঁ, হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক। এবং হাইড্রোফিলিক হওয়ার কারণে দেখা যাচ্ছে যে তোমার সে ইজিলি ডিজলভ হয়ে যায়। আচ্ছা, এখন দেখো, এখন দেখো এখানে এটাকে জিলাটিন ক্যাপসুল শেল বলে আর কি, তোমার যেটা ক্যাপসুলের শেল হিসেবে আমরা ইউজ করি, জিলাটিন ক্যাপসুল শেল বলো। মোসা আছো? মোসা, জি স্যার প্রেজেন্ট আছি স্যার তারপর ইবা,